নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় বলছি সময় জ্ঞান চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী অমিত শাহর যে কলকাতার রোড শোর যে উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল এর কারণে ওনার বিরুদ্ধে যে দোরা অ্যাফেয়ার দায়ের করা হয়েছে কি এর বিষয়ে কেন এ করা হয়েছে অ্যাফেয়ার কারা করেছে এই অ্যাফেয়ার অমিত শাহর বিরুদ্ধে আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে বন্ধুদের প্রতি ছোট্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এখন একটি লাইক করে দিন কেননা আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগায় অমিত শাহ রোড শো বিদ্যাসাগর কলেজের টান্ডব জোড়া এফআইআর দায়ের হল জোড়াসাঁকো থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্যদিকে আমহাস্ট টিস্ট থানায় মঙ্গলবার মধ্যরাতে অভিযোগ দায়ের করেন বিদ্যাসাগর কলেজের পড়ুয়া অভিযোগের তীর বিজেপির দিকে লোকজন কলেজ ঢুকে মূর্তি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর হানি করা হয় বলে অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এই ঘটনায় যারা যুক্ত পুলিশের কাছে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার সকালে এই প্রতিবাদে শত্রহ আন্দোলন করা হবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অমিত শাহ রোড শোতে কলকাতাতে যে ধরনের উচ্ৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে এতে করে অমিত শাহর উপরে সব দোষারোপ করা হচ্ছে এবং ওনার উপরের যে জোড়া অ্যাফেয়ার করা হয়েছে এ সম্পর্কে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্টে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন আসে থাকেন অথবা এখন বাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের কাজ হলো আপনাদেরকে নিউজ আপডেটটি পৌঁছে দেওয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ